हेलो बंधुरा आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन। भिडियो टाइटल और थाम्बनेल देखे होयतो आपनारा बुझे गेछेन जे आजकेर भिडियोटा अनेक इंटरेस्टिंग होते चलेछे। केनना आजकेर भिडियोते आमि आपनादेरके जानाते चलेछि जे BTS मेम्बाररा भविष्यते केमन बाबा होते चाय। आर ताई अवश्यई सम्पूर्ण भिडियोटा देखुन और भिडियोटा भालो लेगे थाकले अवश्यई भिडियोते एकटी लाइक करे दिन। बंधुरा এই ভিডিওর তথ্যগুলো নেওয়া হয়েছে BTS মেম্বারদের বলা কিছু কথা, তাদের ইন্টারভিউ এবং BTS আর্মিদের মতামত অনুসারে। প্রথমেই বলা যাক BTS লিডার আর্মির কথা। আপনারা সবাই জানেন যে আর্মি কতটা দায়িত্বশীল। আর্মি অনেকবারই প্রকাশ করেছে যে সে একজন ভালো বাবা হতে চায়। এমনকি আর্মি একটি লাইভে ছোট বাচ্চাদের একজোড়া জুতো দেখিয়েছিল এবং সে বলেছিল যে এই জুতোগুলো তার অনেক কিউট লেগেছে আর তাই সে এই জুতোগুলো নিয়ে এসেছে আর সে এখন জুতোগুলো যত্ন করে রেখে দিবে। ভবিষ্যতে সে তার বাচ্চাদেরকে এই জুতোগুলো পরাবে। শুধু তাই নয়, একবার যখন ভি বলেছিল যে ভবিষ্যতে আমি তোমার বাচ্চাদের দেখতে চাই, তখন আরএম মুচকি মুচকি হাসছিল। এমনকি সকল BTS মেম্বাররাই হাসছিল এবং তারা বলছিল যে আগামী 20 বছর পর তাদের ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করবে। যদি বলা হয় আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিনের কথা, তাহলে জিনের নেচার তো অনেক সুইট আর সে একজন বাবা হিসেবে বেস্ট হতে পারবে। যদি বলা হয় আমাদের কিউট সুকার কথা, তাহলে সে একটি ইন্টারভিউতে প্রকাশ করেছিল যে সে একজন বন্ধুর মতো বাবা হতে চায় এবং ভবিষ্যতে সে তার ছেলেমেয়েদের নিয়ে ঘোরাঘুরি করতে চাই এবং তাদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনতে চাই। আমাদের সবার সানশাইন যে হবে নেচারটা তো অনেক সুইট এবং অনেক কেয়ারিং এবং তার মন অনেক সুন্দর আর সে একজন বাবা হিসেবে বেস্ট হতে পারবে। যদি বলা হয় আমাদের কিউট মোচি জিমিনের কথা, তাহলে ওয়ান ভয়েসের একটি এপিসোডে যখন জিমিন ঘোরাঘুরি করছিল তখন একটি শপে সে বাচ্চাদের কিছু জুতো দেখতে পেয়েছিল এবং সে তখন বলেছিল যে এই জুতোগুলো কতটা কিউট এবং সেটা অনুভব করছে যে ভবিষ্যতে তার বাচ্চাদের কথা। যদি বলা হয় আমাদের গোল্ডেন মাকে জাঙ্গকুকের কথা, তাহলে জাঙ্গকুকের নেচার সম্পর্কিত আপনারা সবাই জানেন। সে অনেক কিউট, সুইট এবং সফট হার্টেড আর সে একজন বাবা হিসেবে বেস্ট হতে পারবে। অবশেষে আমাদের গুড বয় ভি অনেকবারই প্রকাশ করেছে যে সে তার বাবার মতো একজন বাবা হতে চায়, যে সবসময় তার সন্তানের পাশে থাকবে এবং তাদেরকে সাহস যোগাবে এবং তাদের অনেক ভালোবাসবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।